দল জিতেছে, তবে মাজিয়ার বিপক্ষে গোল করতে না পারায় মন খারাপ বসুন্ধরা কিংস উইঙ্গার শেখ মুরসালিনের। তবে পুরো দলের পারফরমেন্সে বেজায় খুশি এই ওয়ান্ডার বয়। জাতীয় দল এবং বসুন্ধরা কিংস দু দলের হয়ে খেলছেন মুরসালিন। এই দুদিন আগে তার গেছে জন্মদিন, সেই জন্মদিন উপলক্ষে যে খুশির বার্তাটা এসেছে সেটা হচ্ছে মুরসালিন এএফসিতে তার সেরা আটের তালিকায় কিন্তু তার নাম রয়েছে। মুরসালিন, এই জিনিসটা কতটা আপ্লুত করছে আপনাকে? নগদ অ্যাকাউন্ট খুলে নিজ নাম্বারে প্রথমবার রিচার্জে 10 টাকা ক্যাশব্যাক। হ্যাঁ, ওইটা তো আলহামদুলিল্লাহ যে ওইরকম এশিয়ার মধ্যে বড় বড় প্লেয়ারদের সাথে আমার নাম আসছে, তো আমি আসলে হ্যাপি। আর আজকের ম্যাচ তো ছিল আমাদের খুব ডিফিকাল্ট ম্যাচ ছিল আজকে, এই এই সিচুয়েশনের মধ্যে দিয়ে যে আমরা ম্যাচ আসলে উইন হয়েছি, তো মানে খুবই খুশি আসলে। বসুন্ধরা কিংস পিছিয়েছিল, তখন কি ভাবছিলেন? ভাবছিলাম আসলে কনফিডেন্স ছিল যে হয়তো আমরা কামব্যাক করবো, ওই ওই কনফিডেন্টের কারণেই হচ্ছে আমরা কামব্যাক করতে পারছি। একটা সহজ বল গোল করার সুযোগ ছিল আপনার সামনে, এক শুধুমাত্র গোলকিপার ছিলেন, সেই জায়গায় গোলটা করতে পারেননি, এটা কি আপনার কিছুটা আক্ষেপ হচ্ছে? হ্যাঁ, একটু তো আক্ষেপ আছে যে ওইখানে আসলে সহজ একটা সুযোগ মিস করছি, তো ম্যাচ উইন হয়েছে এই জন্য। পরের ম্যাচটা নিয়ে যদি বলতেন? পরের ম্যাচ ইনশাল্লাহ আমাদের চেষ্টা থাকবে এই ধারাটা অব্যাহত করতে এবং কোয়ালিফাই করতে আসলে আমাদের। মুরসালিন, আপনাকে ধন্যবাদ। মুরসালিন যেমনটি বলছিলেন যে পরের ম্যাচটাই এই ম্যাচের যে জয়ের ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতাটা বজায় রাখতে চান মুরসালিন এবং সেই সাথে বসুন্ধরা কিংস। সব কিছু মিলিয়ে কিংসের জন্য একটা সৌভাগ্য নিশ্চয়ই অপেক্ষা করছে পরের ম্যাচে। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, বসুন্ধরা কিংস অ্যারেনা, ঢাকা। নগদ অ্যাকাউন্ট খুলে নিজ নাম্বারে প্রথমবার রিচার্জে 10 টাকা ক্যাশব্যাক।